সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি পুরো মেঘলা ওয়েদার বাইরে, মানে এতটুকু রোদের ছিটে পোটাও দেখতে পাচ্ছি না। তো এখন বাজে সকাল 5:30, তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখো এখনও ছেলে ঘুম থেকে উঠেনি, আজকে হচ্ছে ছেলের ফার্স্ট ডে স্কুল, তো আজ ফার্স্ট মানে প্রথম স্কুলে যাবে। তো দেখো কীভাবে শুয়ে আছে, তো ওকে এখন ঘুম থেকে ওঠাবো। আর যেহেতু রাতে কারেন্ট ছিল না, যার জন্য সারা রাত্রি ঠিকভাবে ঘুমোতেও পারেনি, তো এখন ওকে ঘুম থেকে তুলে স্কুলের জন্য রেডি করব, তারপর ওকে স্কুলে নিয়ে যাব, তারপর তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি ওকে ঘুম থেকে তুলে রেডি করে নিই। এই দেখো ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছি, এবার আমি বাড়ি যাব। বাড়ি গিয়ে অনেক কাজ আছে, এখনও মানে চান কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি। ওর টিফিন শুধু বানিয়ে দিয়েছিলাম ওকে সকালে, তো ওকে স্কুলে দিয়ে দিয়েছি, এবারটা বাড়ি যাব। আর সত্যি অনেকটা মেঘ উঠে গেছে, মনে হয় বৃষ্টি আসবে। তো চলো বাড়িতে এসে, আগের দিন রাতের বেলা আলু মটরের তরকারি করেছিলাম, তো ওইটা অল্প পড়ে আছে। তো ছেলে যেহেতু আগের দিনের কোনো মানে বাসি জিনিস ও খেতে চায় না, তো ওর জন্য রাখবো না, শুধু আমি খাবো ওটা। তো চলো আমি তাড়াতাড়ি মুড়ি খেয়ে নিই, তারপর ওকে আবার আনতে যেতে হবে। আগে মুড়িটা খেয়ে নিই। দেখো এখানে মুড়ি আর তরকারি নিয়ে নিয়েছি, আর এখানে বিছানের অবস্থা দেখো, তো এগুলো এখনও গোছানো হয়ে ওঠেনি, তো সব কিছুই একে একে করবো। তো আগে খাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ খাওয়াটা আগে না খেতে পারলে সারাদিনের কোনো কাজে মন বসাতে পারবো না। আর বাইরে দেখো মেঘ ছিল, হঠাৎ করে কীরকম ধাঁ চকচকে রোদ উঠে গেছে। দেখো আকাশটা দেখবে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো আকাশ পুরো পরিষ্কার, তো জানি না এরপরে কী হবে, এখন দেখছি আকাশটা খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, তো অনেকদিন পরে তোমাদের সামনে আসছি, তো খুব ভালো লাগছে আসতে। তো এতদিন ধরে কোনো ব্লগ ভিডিও বানানো হয়নি, শুধু তোমাদেরকে শর্ট ভিডিও আপলোড করে গেছি। তো মেন কথা হচ্ছে টাইম নেই, তো ছেলেকে নতুন স্কুলে দিয়েছি, তোমরা একটু আগেই দেখলে ভিডিওতে। তো ওকে স্কুল থেকে দেওয়াসা নিয়ে আসা, বাড়ির কাজ, হাতের কাজ, মানে সব কিছু মিলিয়ে আর কি, তো তোমাদের সামনে যে আসবো সেটুকু টাইম নেই আমার। তো যার জন্য তারপরে তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে দি ভাই তোমার ভিডিও আসছে না কেন, তো তোমাদেরকে বলবো যে সত্যিই টাইম ছিল না, তার জন্য তোমাদের ব্লগ ভিডিও, মানে একটা ব্লগ বানাতে গেলে অনেকটাই টাইম দরকার হয়, তারপর এডিটিং থাকে, অনেক কিছু। আর সব থেকে মেন সমস্যা নেটওয়ার্কের, তো আমার ফোনে 1.5 GB নেট, ওই 1.5 GB নেট দিয়ে কি আর একটা ব্লগ ভিডিও ছাড়া যায়? তো যারা মানে ব্লগ ভিডিও বানাও তারা জানো যে মিনিমাম একটা ভিডিও ছাড়তে গেলে 6 GB 7 GB করে নেট লাগে। তো এই নেটটা আমার কাছে থাকেও না, তো আমাকে কী করতে হয়, টপ আপ মেরে মেরে ভিডিও আপলোড করতে হয়, তো যার জন্য এতদিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো, কমেন্ট করছো যে দি ভাই তুমি যদি এখন ব্লগটা এভাবে বন্ধ করে দাও, শুধু শর্ট আপলোড করো, তখন তোমার চ্যানেলে কিন্তু গ্রো হবে না। তো যার জন্য ভাবলাম যে অন্তত সপ্তাহে 2-3টে করে ব্লগ তোমাদের দিতেই হবে। তো আমি ভাবিনি যে তোমরা আমাকে এতটা মিস করবে, আর অনেকে অনেকে অনেক ভালোবাসা দিচ্ছে, এটাও আমার খুব ভালো লাগছে। তো এইভাবে তোমরা আমার পাশে থেকো। তো ছেলেকে স্কুলে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, আর আমাদের বাড়ি থেকে একটু সামনেই আর কি ছেলে স্কুল, তো এখন যাবো আনতে। তো মা একটু মানে এখন বাড়িতে অনেক সবজি হচ্ছে, তো ওই টুকটাক ওইগুলো আনতে গেছে শাকটা। তো আমার ননদের বাড়ি ছেলে স্কুলের একদম সামনে, তো ওই জন্য একটু ননদের কাছেও যাবো, ওকে সবজিগুলো দিয়ে ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি আসবো। তো আরেকটা তো কথা বলতে তোমাদের ভুলেই গেছি, তো এই যে নেটওয়ার্কের সমস্যা ভিডিও ছাড়া নিয়ে, তো আমাকে কিন্তু দু একজন বলেছিলে যে দি ভাই তুমি যদি এটা কন্টিনিউ করতে চাও তো তোমাকে একটা ওয়াইফাই লাগাতে হবে, তো ওখানে তুমি ফ্রি নেটওয়ার্ক পাবে। তো আমি তোমাদের একটাই কথা বলবো যে আমি খুব একটা হাইফাই ফ্যামিলি থেকে বিলং করি না, যে যেটা মানে ভাববো সেটা সঙ্গে সঙ্গে করতে পারবো। তো ওয়াইফাই লাগানোর ইচ্ছে আছে কিন্তু সেটা এখন না, আর কিছুদিন বাদে, কারণ আমি একটা জায়গায় টাকা ইনভেস্ট করব, কিন্তু সেখান থেকে যখন আমার চ্যানেলের কিছু আমি করতে পারবো না, তখন ওই ইনভেস্টমেন্টটা পুরোই আমার জলে যাবে। তো যার জন্য এক্ষুনি এতটা তাড়াহুড়ো করতে চাইছি না, তো একটু প্রবলেম হচ্ছে, তো এইভাবে এখন চালিয়ে যাব। তো যদি দেখি সেইভাবে চ্যানেলের কিছু হচ্ছে, তখন একটা ওয়াইফাই বসানো মানে ইচ্ছে আছে আর কি, তো ইচ্ছে থাকলেই উপায় হয়। তো দেখা যাক কী হয়, আর ওয়াইফাই লাগাতে গেলে মিনিমাম 4-5 হাজার টাকা খরচা হবে প্রথমে শুরুতে, তারপর মান্থে যেমন 400-500 যেমন যেভাবে আর কি। তো
তো এক্ষুনি বললাম, এক্ষুনি হয়ে গেল, ওটা তো আর হয় না। তো খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো সব কিছু করার আগে একটু ভাবনা চিন্তা করতে হয়। তো তোমরা আমাকে সাজেশন করেছো, তার জন্য অনেক মানে অনেক ধন্যবাদ তোমাদের কাছে যে তোমরা আমায় বলেছো। তো দেখা যাক কতটা কী করতে পারি তোমাদের জন্য। তো তোমরা এইভাবে আমার ভিডিও দেখো আর অবশ্যই পাশে দেখো। তো চলো এবার তো যেতেই হবে ছেলেকে আনতে, কারণ স্কুলের টাইম হয়ে গেছে। তো স্কুল ওদের সকাল স্কুল হয়, 10টার স্কুল হয় না, তো যার জন্য আমার ছেলে সকালে একটু ঘুম থেকে উঠতে প্রবলেম হয়। মানে আগে যেখানে 8:30-9টায় উঠত, এখন সেখানে 6টা মানে 6টার মধ্যে ওকে রেডি হয়ে যেতে হয়, 6:20-25-এর মধ্যে স্কুলে ঢুকে যেতে হয়, আবার 10:10-এ স্কুল ছুটি হয়। তো টাইম হয়ে গেছে আনতে যেতে হবে। তো চলো, তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমাদের ভেতর রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো দেখো আমাদের রাস্তার অবস্থা কেমন, খুব খারাপ। মানে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় না, তো এখান দিয়ে বেরোনো যায় না। আর আমাদের এখান দিয়ে না বেরোলে আর কোনো রাস্তাও নেই। তো রাস্তাটার মেরামতও করেনি, তো রাস্তার হাল দেখো পুরো বেহাল হয়ে আছে যাকে বলে। তো এইখানে রাস্তার একদম মুখের কাছে সাইকেলটা রেখেছি, সাইকেলটা নেব। আর এই যে দেখো নিচে পাম্প কল মানে টিউব কল, যেখান থেকে আমরা খাওয়ার জল ধরি, আর দুদিক থেকে দেখো দুটো তাল গাছ ক্রস করে গেছে আর নিচে কল। তো দুটো গাছে প্রচুর তাল, মানে প্রাণ হাতে নিয়ে জল ভরতে হয়, বুঝতে পারছো তো? তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলে স্কুলেও চলে এসেছি। তো চলো আগে ছেলেকে স্কুল থেকে নিয়ে নিই। আর ওই যে তোমাদের একটু আগে তাল গাছটা দেখালাম না, বাপরে বাস, মানে ওখান থেকে যখন জল নেই না, সত্যিই বলছি ছাতি ধড়াস ধড়াস করে, কখন পিঠের মধ্যে পড়ে যাবে আর পুরো বিছান সজ্জা হয়ে যাব। কি পড়ছো? চলো চলো সামনের দিকে দেখে চলো, হাই বৃষ্টি চলে আসছে, তাড়াতাড়ি চলো। প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসে দেখো পুরো রান্না বান্না চাপিয়ে দিয়েছি, আর দু একটা রান্না হয়েও গেছে। তো তোমাদের সাথে আর রান্নার ভিডিও করব না, কারণ তোমরা এর আগে অনেক রান্না দেখেছো। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড। তো দুপুরের পরে আর কোনো ভিডিও বানাইনি, প্রচুর বৃষ্টি হচ্ছিলো, কারেন্টও ছিল না। তো দেখো সন্ধেবেলা ছেলেকে পড়াতে বসে গেছি, কারেন্ট মানে কারেন্ট আসতে তারপরেই বসিয়েছি, এই একটু আগে এসছে। তো ওকে এখন পড়াশুনো করাবো, তো তারপরে কিছু রান্না করব। তো আজকে আর ভিডিওটা বাড়াবো না, আজকের মতো ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা।